নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের সকলকে বিজনেস সাথী ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন বিজনেস আইডিয়া এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গ্রোয়িং বিজনেসেস নিয়ে আলোচনা করি। তো আজকেও ঠিক এরকম ইন্টারেস্টিং একটা বিজনেস নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি। তোমরা নিশ্চয়ই একটা সিনেমা অবশ্যই দেখেছো, অনুষ্কা শর্মা এবং রণবীর সিংয়ের ব্যান্ড বাজা বারাত। ব্যান্ড বাজা বারাতে একটি কথা আছে যে ইন্ডিয়াতে দুটো জিনিস কখনো বন্ধ হয় না, একটা হলো ইন্ডিয়ান সিনেমা এবং আরেকটা হলো শাদিয়া মানে বিয়ে। এই বিয়ে সংক্রান্ত একটা সুন্দর ব্যবসা তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো এবং এই ব্যবসা যদি তোমরা করতে চাও কোথায় যোগাযোগ করবে সেটাও তোমাদেরকে বলে দেবো। এবং এই ব্যবসা থ্রু যে প্রোডাক্টস তৈরি হয় সেগুলো যদি তোমার প্রয়োজন হয় তাহলে তোমাকে অবশ্যই বলে দেবো। এখন বিয়ের মরশুম চলছে, তো অবশ্যই এই জিনিসগুলো খুবই এফেক্টিভ হবে এই ব্যবসাগুলো তোমাদের জন্য। তো তোমরা যদি শুরু করতে চাও কিংবা তোমাদের যদি প্রয়োজন হয় এই প্রোডাক্টসের তো অবশ্যই ভিডিওটি দেখো। এই বিজনেসটা হলো কার্ড মেকিং বিজনেস। আমরা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করার জন্য বিভিন্ন কার্ড দিয়ে থাকি, শুধু বিয়ে বাড়ি কেন, বিভিন্ন অনুষ্ঠানে আমরা কার্ড ব্যবহার করে থাকি। যেমন আমাদের বার্থডে হোক, তারপরে আমাদের কোথাও ইনভিটেশন পাঠানো হোক, অফিস পার্টি হোক, কিংবা যে কোনো জায়গাতে, কিংবা কোনো টুর্নামেন্ট হোক, খেলাধুলা হোক, যে কোনো জায়গাতে ইনভিটেশনের জন্য কার্ড প্রয়োজন হয়। তো আজকে সে কার্ড মেকিং বিজনেস নিয়েই আলোচনা করব। তো আমরা আজকে যে দাদার কাছে এসেছি, এই দাদা শুধু কার্ড নয়, মানে কার্ডের সাথে সাথে বিভিন্ন ধরনের ফ্লেক্স, তারপরে ব্যানার, তারপরে বিভিন্ন ধরনের যে প্রিন্টিং ম্যাটেরিয়াল সেই জিনিসগুলো তৈরি করেন। তো সরাসরি ওনার সাথে কথা বলবো এবং দেখাবো ওনার ওয়ার্কস, ওনার কাজকর্মগুলো, যে কী কী কাজকর্ম মানে উনি করেন এবং কোথা থেকে ওনার সাথে আপনি যোগাযোগ করবেন এবং কীভাবে এই প্রোডাক্টসগুলো আপনি পাবেন। আর আপনি যদি নতুন করে ব্যবসা শুরু করতে চান, কেমন কী প্রফিট, কেমন কী লাভ, সেই জিনিসটা জানার জন্য অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আমরা ওই দাদার সাথে কথা বলে নিই, দাদার অ্যাড্রেস, ঠিকানা কোথায় এবং বাড়ি কোথায় এবং ওনার সাথে কিভাবে যোগাযোগ করবেন, ওনার মোবাইল নাম্বার সমস্ত কিছু জেনে নেব। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিশ্বাস প্রেসে। বিশ্বাস প্রেসের যে প্রোপাইটার প্রসেনজিৎ বিশ্বাস, আমরা ওনার সঙ্গে আজকে একটু পরিচয় হব। ওনার এখানে যারা প্রেস সম্পর্কীয় বিজনেস করবেন বলে অনেক চিন্তা ভাবনা করছেন তারা ওনার কাছ থেকে অনেক কিছু পেতে পারেন খুব কম দামে। ওনার কাছ থেকে বিজনেসের আইডিয়া নিয়ে এবং বিভিন্ন রকম জিনিস ওনার কাছ থেকে ছাপিয়ে নিয়ে অনেকে বিজনেস করছে, বা অনেকে যারা ব্যবহার করবে নিজের দোকানের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য, বাড়ি অনুষ্ঠানের জন্য ওনার কাছ থেকে সরাসরি ছাপিয়ে নিয়ে যেতে পারেন, বা অনেকে ছাপানোর অর্ডার নিয়ে ওনার কাছ থেকে খুব কম দামে নিয়ে গিয়ে নিজের বিজনেস করতে পারে। তা চলুন তাহলে আজকে আমরা পরিচয় হয়ে নেই আমাদের বিশ্বাস প্রেসের যেই প্রোপাইটার আছে প্রসেনজিতের সঙ্গে। আচ্ছা দাদা, নতুন যারা ব্যবসা করবে, ঠিক আছে, ওদের সম্পর্কে কিছু বলুন, ওরা কিভাবে কি করবে। যারা নতুন ব্যবসা করবে তাদের প্রথমে আমার দোকানে আসতে হবে, এসে সমস্ত কিছু দেখে গেল কোনটা কি দাম, কি কাগজ, কোনটা কি মাপ, ঠিক আছে, নাহলে তো বুঝতে পারবে না। এবার প্রথমে তারা আসতে হবে আমার দোকানে, আসবে, আসার পরে সমস্ত কিছু দেখে নিল, এবার আস্তে আস্তে তাদের আশপাশ যত বাজার টাজার আছে গিয়ে ওনাদের কাছ থেকে অর্ডার নিল, ঠিক আছে, অর্ডার নিয়ে তাদের অর্ডারগুলো আমার কাছ থেকে এসে প্রিন্ট করে নিয়ে গেল বা ছাপিয়ে নিয়ে গেল, ডিজাইন করে নিয়ে গেল, কত কিছু অল্প দামে, সেটা অল্প দামে তাদের কাছ থেকে আলাদা রেট করে একদম অল্প দামে করে দেওয়া হবে এবং তাদের জন্য সেটা লাভ হয়। আর দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। আমার মোবাইল নাম্বার স্ক্রিনে তো দেওয়াই থাকবে, ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বার, ফোন করলে, হোয়াটসঅ্যাপ করলে আপনি পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন। একই নাম্বার, মানে যে নাম্বার, এক নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, খুব সুন্দর, ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার। দেখুন, এনার কাছে যে শুধু বিয়ের কার্ড পাবেন তেমন কোনো ব্যাপার নয়, এনার কাছ থেকে আপনি আই কার্ড ছাপাতে পারেন, স্কুল কলেজের আই কার্ড ছাপাতে পারেন, তারপরে আপনার দোকানের যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো ছাপাতে পারেন, তারপরে বিভিন্ন ধরনের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার ছাপাতে পারেন, ইনি খুব কম খরচে আপনার ছাপিয়ে দেবেন। বিয়ের যে কার্ডগুলো আছে সেগুলো 4 টাকা থেকে শুরু হয়, কোনোটা 6 টাকা, কোনোটা 8 টাকা, কোনোটা 10 টাকা, কিন্তু সমস্ত কিছু তো এখানে দাম দেখানো সম্ভব নয়। তো আপনারা অবশ্যই যাবেন এই দোকানে
এই দোকানটা অবস্থিত উত্তর চব্বিশ পরগনার মেদিয়া বাজারে। উত্তর চব্বিশ পরগনা থেকে যারা বনগাঁ কিংবা এদিকে গোপালনগর কিংবা যারা রানাঘাট থেকেও যারা আছেন কিংবা নদিয়ার যারা চাকদা থেকেও আছেন তারাও এখানে যেতে পারেন এবং এখান থেকে এই কার্ডগুলো বানিয়ে আনতে পারেন, কিংবা এনার কাছ থেকে গিয়ে ডিসকাস করে কিংবা ফোন করে ডিসকাস করে এনার কাছ থেকে বিজনেস আইডিয়া নিতে পারেন। কোথা থেকে প্রেসের যে মেশিনটা সেটা কিনবেন, কোথা থেকে র মেটেরিয়ালস পাবেন, আর সমস্ত ব্যবসার মেন দরকার হলো র মেটেরিয়ালস, তো কোথা থেকে র মেটেরিয়ালস পাবেন সমস্ত কিছু এনার কাছ থেকে আপনি শুনে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন যে ব্যবসাটা কী। আশা করি ভারতবর্ষে কোনো দিনও বিয়ে বন্ধ হবে না কিংবা কোনো দিনও প্রিন্টিংয়ের কাজ বন্ধ হবে না, যতই জিনিস ডিজিটাল হোক না কেন। তো এই ব্যবসা আপনি শুরু করতে পারেন এবং এর সুদূর ভবিষ্যৎ আছে। এখন বিয়ের মরশুম চলছে, বিয়ের সিজন চলছে, আপনার কাছে যদি অল্প পুঁজি থাকে তাহলে এনার কাছ থেকে প্রোডাক্টস আপনি নিয়ে নিতে পারেন, সরাসরি বিজনেস করতে পারেন। যে কোনো বিয়ে বাড়ি থেকে আপনি অর্ডার নিয়ে এনার কাছে ডাইরেক্ট আসতে পারেন এবং এনার কাছ থেকে ডাইরেক্ট বিজনেস করতে পারেন, ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।